আসলে ছোটবেলা থেকে পাখি পশু পাখির প্রতি একটা মায়া আছে, প্রেম আছে। তো ছোটবেলা থেকে পশু পাখি ভালোবাসি, তো ওই হিসাব করে এটা পালতেছিলাম। প্রথম অবস্থায় দাদা বাড়ির আশেপাশে অনেক মানুষ হাসতেছিল, এটা নিয়ে হসপিটাল নিয়ে যেতেছি, যাদের এটা বিভিন্ন মানুষ নানান কথাবার্তা বলতেছে। তো বিভিন্ন সময় মামা আছে, তো মামা ওর বলতেছে যে না, এটা তুই দেখাশোনা করতে থাক, দেখ এটা কী হয়, তারপর আমরা ছেড়ে দিতে দিব। এই সব করে এখন মোটামুটি সুস্থ, আগের চেয়ে অনেক সুস্থ, কিন্তু উঠতে পারতেছে না ওরকমটা, হয়তো আরও 10-15 দিন সময় লাগতে পারে, যেটা বলছে ডাক্তার। তো সুস্থ হয়ে গেলে এটা যদি যার চায়, মানে অনুসার মহাদেব জানে, তো ওনারা চাইলে এটা ও মুক্ত করে দিবে। এটা নেওয়ার জন্য বেশ কয়েকজনকে ফোন দিছিলো, যে তারা এটা চাইতেছিলো, এটা বিক্রি করার জন্য বলতেছিলো যে আমরা কিছু টাকা পয়সা দিই, তুমি এটা আমাকে দিয়ে দাও। তো আসলে আমি তো এটা টাকার জন্য পালতাছি না, আসলে এটা একটা পশু, এটা প্রাণী, একটা জীবন আছে, জীবনটা বাঁচানোর দায়িত্ব আমি মনে করছিলাম। প্রতিদিন প্রথম অবস্থায় ছিল ধরেন 200-300 টাকা খরচ জমিতে ছিল, তো এখন খরচ বেড়ে গেছে। আগে ধরেন 3-4টা মাছ খেতো, এখন 7-8টা পর্যন্ত মাছ খেয়ে ফেলায়। তো এখন ঘরে হিসাব করে দেখলাম যে 500, 600, 400 এরকম খায়। হসপিটাল নিয়ে যেতেছি, মেডিসিন যা লাগে নিতেছি, এই তো এটা আপাতত চলতেছে, আমার হাতেই খরচ বহন করতেছি যতটুকু সম্ভব। এটা পালার দায়িত্ব নিচ্ছি, যেখানে যেভাবে সম্ভব চেষ্টা চালিয়ে যেতেছি। বিভিন্নভাবে তো আমরা অনেক মানুষকে সেবা করি, তো এটা তো একটা প্রাণী, সব কিছু মিলে এটার সেবাটা দেওয়া দরকার আমাদের। আর সবাই আসলে এটার প্রেমে পড়ে গেছে, এখন আমি যদি বাসায় নাও থাকি, এরা এটা খোঁজখবর রাখে।